সিরিয়ালেরই আর্টিস্ট, সেও কিন্তু আস্তে আস্তে বললাম না, সুযোগ যদি পাই ঠিকঠাকভাবে আমার মনে হয় ছোটো পর্দা থেকে বড় পর্দায় এসে অনেক বড় কাজ করতে পারবে। যেমন মনামি ঘোষ, সে কিন্তু ছোটো পর্দারই হিরোইন, সে কিন্তু বড় পর্দাতেও কাজ করছে, এবং এরা কিছু একটা পোস্ট করলে পারে পাবলিক কিন্তু লাখ লাখ ভিউস এরা জেনারেট করতে পারে, তার মানে বুঝতে হবে যে পাবলিক এদেরকে চাইছে। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে আমি আলোচনা করি, সিনেমা রিভিউ করি, আপনারা আমার কন্টেন্ট দেখেন, অনেকে অনেক ফিডব্যাক দেন, এটা আমার সত্যি কথা বলতে গিয়ে দিনের শেষে আপনাদের ফিডব্যাকটাই ওটা আমার প্রাপ্য। ওইটুকুনি আমি ওটার জন্যই আমি কাজটা করি, যে আমার কাজটা কেমন লাগছে। ভালো লাগলে আপনারা অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও আপনারা জানাবেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা অবশ্যই শুধরে দেবেন, আমি চেষ্টা করবো নেক্সট টাইমে আরও বেটার কিছু আপনাদেরকে দেওয়ার। তো আজকে যে এপিসোড নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হিরোইজম যে ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে কোথাও যেন কমে এসেছে, এবং সেই তুলনায় কিন্তু বাংলাতে হিরোইনের যে ম্যাটেরিয়াল যেটা আর কি কমার্শিয়াল সেটাপের যে সিনেমাগুলো হতো, হিরোইন ম্যাটেরিয়াল যে ব্যাপারগুলো ছিল, যে একটা নায়িকা তার একটা ক্রেজ থাকবে, একটা বিরাট ব্যাপার থাকবে, সেটা কিন্তু একটা টাইমে ছিল। আমি যদি নাইনটিসের জামানা ধরি, সেখানে কিন্তু বেশ কিছু হিরোইন ছিল, যেমন ঋতুপর্ণা, দেবশ্রী, শতাব্দী, এনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করে দিন, এনাদের একটা ক্রেজ ছিল সেই সময়। আপনারা বলতে পারেন যে সেই সময়টা দাদা হাতে বড় বড় মোবাইল ছিল না, বা কেবিল লাইন ছিল না, বা কিছু ছিল না, তাই আমরা সিনেমা হলে যেতাম এবং সিডি দেখতাম, সিডিতে না হয়তো দেখতাম, তাই নায়িকাদের প্রতি আমাদের একটু ব্যাপারটা ছিল, বা হিরোদের প্রতি ব্যাপারটা ছিল। এখন আমাদের হাতে বড় বড় আইফোন রয়েছে, অনেক কিছু রয়েছে, তাই এখন আর ওই ব্যাপারটা, ক্রেজটা কোথাও যেন কারোর প্রতি অতটা ইন্টারেস্ট নিয়ে আমরা দেখি না। তো সেটা, এটা তো খুব ভালো জিনিস যে হাতে সবার হাতে বড় বড় মোবাইল ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, অ্যান্ড্রয়েড হতে পারে বা সেটা আইফোন হতে পারে, তাই এখন আর সেই যে হিরোইজম যে ব্যাপারটা, হিরোইজমটা আমার মনে হয় কোথাও যেন নষ্ট হয়ে গেছে। কোথাও যেন সুজিন চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী একটা ইন্টারভিউতে আমি রিসেন্টলি অনেকবার দেখেছি, উনি এই ভিডিওটা মানে ওনার ম্যাক্সিমাম ইন্টারভিউতে এই কথাটা বলেন যে হিরোটাকে কোথাও ভেঙে অভিনেতাতে শিফট করা হয়েছে, এবং হিরোর মুখ একটু কালি লাগানো হলো, এই যে ব্যাপারগুলো, হিরোর যে এই হিরোইজম যে ব্যাপারটা সেটা কোথাও নষ্ট হয়ে গেছে, যার জন্যে হিরোর প্রতি মানুষের আর কোনো ইন্টারেস্ট নেই, মানুষজন আর হিরোকে দেখতে চায় না। তো এই যে ব্যাপারগুলো উনি বলেন, ব্যাপারটা আমি কোথাও যেন ওনার কথাতে আমার কোথাও কিছুটা ব্যাপারটা আমার ভালো লাগে, উনি হয়তো কথাটা ঠিকই বলেন। তো সেখানে কিন্তু হিরোইনের ব্যাপারটাও ঠিক তাই, হিরোইনরাও কোথাও যেন হিরোইন ম্যাটেরিয়ালসটাকে ভেঙে না অভিনেত্রীতে শিফট করে গেছে। যেমন আমাদের বাংলাতে নাইনটিসের পরে, যেমন আমি 2000-এর যখন রচনা ব্যানার্জি ছিল, তো বিরাট ক্রেজ, বা যখন শুভশ্রী, শ্রাবন্তী, কোয়েলদের যখন সময় আর কি, বিরাট ক্রেজ ছিল। কিন্তু সেই সময় নায়িকা বলতে কিন্তু এই টপে দুটো তিনটা নায়িকা কিন্তু এনারাই কিন্তু খেলে যাচ্ছে, মানে যার হাতে পড়ছে সিনেমাটা যদি ভালো হয়, এবং অপোজিটে হিরো যে আছে ছক্কা মারছে শুধু। কিন্তু একটা টাইমের পরে দেখুন, 2011-12-13-এর পর থেকে দেখবেন শুভশ্রী, শ্রাবন্তী, এরা একটা মোটামুটি একটা ভালো ফর্মে ছিল এবং এদের সিনেমা মানুষজন দেখত। এখন দেখুন বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বলতে দেখি, সেই তুলনায় হিরোদের কথা আমি বাদে দিলাম, না জিৎ, জিৎ আর দেব ছাড়া যারা বাকিরা হিরো আছে তাদেরকে সেই রকমভাবে আর সেই ক্রেজটা নেই, পাবলিকের মানে সেই ভালো লাগার ব্যাপারটা কোথাও আস্তে আস্তে কমে গেছে। এখন এখন হিরোরা সবাই গিয়ে রিয়েলিটি শো করছে, এবং সেখানে গিয়ে মানে এতটাই যে মানে সেটাকে কি বলবো আর কি, এতটাই ছ্যাবলামো করছে ওখানে গিয়ে, মানুষজন দেখছে তারা হয়তো, এবং সেটাকে এত এন্টারটেইন যে ব্যাপারটা, প্যাকেজিংয়ের ব্যাপারটা, সেটা করতে চাইছে, এতটাই ছ্যাবলামো করছে, যেটা হিরোইজমটা কোথাও যেন গিয়ে এফেক্টেড হচ্ছে আমার মনে হয়। এই অঙ্কুশ রিসেন্টলি যে আপনার জি বাংলাতে যে সমস্ত হোস্টের যে যেটা আর কি যেটা করছে, আমার কোথাও যেন একটু দেখে আর কি কোথাও যেন একটু মনে হচ্ছে যে এটা হিরো, এক এক মানুষজন টিকিট কেটে হলে দেখবে, এই যদি টিভি শোতে গিয়ে যে এইগুলো যদি করে, যদি যদিও সে ওটা তো কাজ করছে, কিন্তু সেই হিরোইজমটা কোথাও যেন আমার নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত একদম ওপিনিয়ন, আমি আমার একদমই আমার পার্সোনাল ব্যাপারটা বলছি, এটা আপনাদের সাথে নাও মিলতে পারে। সেই হিরোইনরাও কিন্তু ঠিক তাই, আমাদের বাংলাতে এখন সিনেমাতে আপনারা দেখান যে এই হিরোইন আছে, বাড়ির একটা বিরাট ক্রেজ আছে বা কিছু, সেই তুলনায় আমি বলবো যারা বাংলা সিনেমার হিরোইন, যেমন শ্রাবন্তী, শুভশ্রী, এদের একটা কোয়েল, এদের একটা বিরাট ক্রেজ ছিল সিনেমার হিরোইনেরা, এদের লাখ লাখ ফলোয়ার্স, ফ্যান ফলোয়িং আছে, বিরাট একটা ব্যাপার ছিল সেই সময়। এবং ফেসবুকে শুভশ্রী, এদের ইন্সপিরেশান, টলি কুইন, কোয়েল, এগুলো হয়তো এখনও আছে, জানি না মেনটেন হচ্ছে কি না, সেই টাইমে কিন্তু বিরাট একটা ব্যাপার, শ্রাবন্তী, এদের অ্যাঙ্গেল, টলি অ্যাঙ্গেল, শ্রাবন্তী, এই ব্যাপারগুলো কিন্তু সেই সময়টা ভীষণভাবে চলতো।
আমি হিরোইনদের স্পেশালি কথাগুলো বলছি, হিরোদের ব্যাপারটা ঠিক সেম ছিল। এখন কিন্তু সেই তুলনায় আমি বলবো বাংলা সিনেমার থেকে, বড় পর্দা থেকে, টিভির পর্দায় যারা হিরোইন, যারা আর কি সিরিয়াল করে আর কি, তারা কিন্তু অনেক বেটার অভিনেত্রী টিভি সিরিয়ালে আছে। আমি কিছু জনের নাম বলছি, যেমন মনামী ঘোষ, ওনার যা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আমি মনে মানে ইন্ডাস্ট্রির বড় বড় নায়িকাদের এরকম ফলোয়ার্স নেই, মনামী ঘোষের প্রচুর ফ্যান ফলো। যে সমস্ত রাক্ষসী রানী রানী এই জি বাংলাতে ম্যাক্সিমাম সিরিয়ালগুলো সে করে আর কি, রিসেন্টলি মনে হয় তার বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়েছে, সে একজনকে বিয়ে করছে আর কি, তো তার কিন্তু প্রচুর ফ্যান। এবং সন্দীপা সেন যে একটা সময় দুর্গা করতো, টাপুর টুপুর করতো সিরিয়াল, এরা কিন্তু এদের একটা বিশাল ফ্যান বেস রয়েছে এবং এরা কিন্তু প্রচুর মানে ফেমাস, মানে আপনার সেটা আপনার ছোট পর্দাতেও। এবং ওর নাম হচ্ছে সুকৃতি মজুমদার, না সরি এরকম কিছু একটা ব্যাপার, যে স্টার জলসাতে কি খেলাঘর না কি সিরিয়াল করতো, ওরও কিন্তু একটা বিরাট ফ্যান বেস রয়েছে। রুষা চ্যাটার্জি যার রিসেন্টলি বিয়ে হয়ে গেল, সে তোমায় আমায় মিলে যিশুর প্রোডাকশানসে একটা সিরিয়াল করতো, পরবর্তী সে অনেকগুলো সিরিয়াল করেছে আর কি। এরকম বলতে লাগলে অনেকগুলো আর্টিস্ট আছে যারা জি বাংলা বা কালার্স বা স্টারে রিপিট, যারা আর কি বিভিন্ন ধরনের মানে সিরিয়াল করছে। এবং যমুনা ঢাকির যে সিরিয়ালটা, যে শ্বেতা ভট্টাচার্য রুবেল দাসের সাথে যার একটা এখন অ্যাফেয়ার রয়েছে আর কি, সে কিন্তু প্রচুর সিরিয়াল করেছে। এবং যে দেব তাকে একটা সিনেমার সুযোগ দিয়েছে যে প্রজাপতিতে, এরা কিন্তু অনেক জনপ্রিয় অভিনেত্রী। এবং আরও একটা নাম আছে কি শ্রাবন্তী ভূঁইয়া, ওর একটা সিরিয়াল চলছিল জিতে আর কি, আমার ঠিক সিরিয়ালটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, ওটাও কিন্তু ভালো একটা দারুণ কি আমার সিনেমাটা সিরিয়ালটার নাম ভুলে যাচ্ছে, আমার মনে পড়ছে না এক্স্যাক্ট, এখনও কাজ হচ্ছে, তো সেটাও কিন্তু খুব পপুলার সিরিয়াল ছিল এবং এই মেয়েটাও কিন্তু অনেক জনপ্রিয়। এবং এদের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়িং, কিন্তু এদের যা ক্রেজ রয়েছে আমাদের ইন্ডাস্ট্রির বড় পর্দার যারা হিরোইন, সেই অর্থে কিন্তু বড় পর্দার হিরোইনদের আস্তে আস্তে কোথাও ক্রেজটা যেন মানে সেই তুলনায় আর আগের মতো নেই। তো এদের যদি আমার মনে হয় কোথাও যেন একটু একটু করে সুযোগ দেওয়া যায় বড় পর্দাতে, তাহলে আমার মনে হয় বা এদের যদি ঠিকঠাকভাবে গাইড করা যায়, এরাও কিন্তু ভবিষ্যতে অনেক বড় হিরোইন হতে পারবে। কিছু কিছু মানুষজন সুযোগ দিচ্ছে, যেমন এই দেব একে সুযোগ দিল প্রজাপতি করলো, বা এরকম যদি আরও একটা আঁচল সিরিয়াল করতো সিপর্ণা রায় নাকি অন্য একটা নাম আছে, এও কিন্তু সম্ভবত ছোটো ছোটো কিছু সিনেমায় চান্স পেয়েছিলো আর কি। তো এবং স্বস্তিকা যে হরিপদ ব্যান্ডওয়ালাতে যে সেকেন্ড লিড করছে আর কি, যে মেয়েটা, সেও কিন্তু সিরিয়ালেরই আর্টিস্ট, সেও কিন্তু আস্তে আস্তে বললাম না, সুযোগ যদি পাই ঠিকঠাকভাবে আমার মনে হয় ছোটো পর্দা থেকে বড় পর্দায় এসে অনেক বড় কাজ করতে পারবে। যেমন মনামী ঘোষ, সে কিন্তু ছোটো পর্দারই হিরোইন, সে কিন্তু বড় পর্দাতেও কাজ করছে, বেলা শুরু বেলা শেষে বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্টে সে কিন্তু সাইন করেছে এবং তার লাখ লাখ ফ্যান ফলোয়ার্স। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করা ছিল যে বড় পর্দার থেকে ছোট পর্দার অনেক নায়িকা, অনেক তাদের ফ্যান ফলোয়ার রয়েছে এবং পাবলিক এদেরকে দেখতে চাইছে, এবং এরা কিছু একটা পোস্ট করলে পারে পাবলিক কিন্তু লাখ লাখ ভিউজ এরা জেনারেট করতে পারে। তার মানে বুঝতে হবে যে পাবলিক এদেরকে চাইছে, সেটা কিন্তু শুভশ্রী শ্রাবন্তী বা এদের একটা টাইমে ছিল, এখন কিন্তু সেই জিনিসটা অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেছে। সেটা নিয়ে আজকে আমার আলোচনা ছিল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন, চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।